ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ চ্যানেল ফেমিনিস দ্য বম কেস। সো আমি এখানে এসে মানে যে যেখানে আসার কথা সেখানে এসে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমি হিউজ ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যে। চ চ চ হিউজ ঘুমিয়ে পড়বি আমারটাতে, হিউজ ঘুমাচ্ছি। আমার সাথে আছে হচ্ছে গুড্ডু, আর মুখটা দেখো, আর আছে হচ্ছে তুমি, আলো দিদি, আর দিদি দাদা আমরাও চলে এসছি তার সাথে আরেকবার দেখে নেব। এই ঠাকুরটা দেখতে যখন আমরা চতুর্দিনে এসেছিলাম, চতুর্থীর দিন, তখন একটুকুও ভিড় ছিল না। তোমরা হয়তো ভ্লগটা অলরেডি দেখেছো, ভাইদের সাথে এসেছিলাম, ভাইদের দাদাদের সাথে, আর এখন ভিড় দেখো তো। আমি এবারেও তোমাদের সাথে প্যান্ডেলটা একটু শেয়ার করলাম, যারা ওই চতুর্থীর ব্লগ দেখোনি তারা এই ব্লগে মন্দিরটা, মন্দিরই বলছি, অ্যাকচুয়ালি এটা মন্দিরই হয়েছিল, এই প্যান্ডেলটা ভালো করে দেখতে পাবে, ভীষণ সুন্দর দেখতে। এটা রাজস্থানি ওয়ার্কের একটা প্যান্ডেল হয়েছিল, মিরর ওয়ার্ক ছিল আর মাল্টি কালার বলে ভীষণ সুন্দর রিফ্লেক্ট করছিলো, আর ঠাকুরটা তো মারাত্মক সুন্দর। এখানে বিশেষ কিছু বেশি ফটো তুলিনি, অল্পই ফটো তুললাম। তবে এখান থেকে আরেকটা ঠাকুর দেখতে যাবো, সেইটা আমি এর আগে দেখিনি, ফার্স্টই দেখলাম আর ভীষণ ভালো লাগলো। তো চলো এই ঠাকুরটা আগে দেখি। দুর্গাপুজো মানে প্যান্ডেল ঠাকুর দেখা যতই হোক না হোক, তার থেকে বেশি খাওয়া দাওয়া আনন্দ করা, এটাই মেইনলি হয়। তো যাই হোক, আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, একটু আগে বৃষ্টিও এসেছিলো, বাট এখন অতটা বৃষ্টি পড়েনি, তাই জন্য আমরা সুন্দরভাবে দেখতে পেরেছি ঠাকুরটা। এখন এরা দুজনে মিলে গেছে হচ্ছে গান শ্যুটিং করতে, বাট এরা মনে হয় করেনি, তারপরে মনে হলো বৃষ্টি চলে আসবে, হয়তো আমরা বেরিয়ে যাই নেক্সট ঠাকুরটা দেখতে। আর তাছাড়া এরপরেও আমি একটু বেরোতাম, মানে এরপরে আরেকটা আমি ব্লগ করব, তখন আমি আমার বাবা মা আর দাদার সাথে বেরোবো, তো সেটা আলাদা ব্লগ। এখন আমরা চলে এসেছি আইসক্রিম খেতে, ইয়ে, দুর্গাপূজায় বেরোবো আর আইসক্রিম খাবো না, এটা কি হতে পারে? তাই জন্য আমরা খেলাম হচ্ছে ডবল চকলেট কর্নেটো, আমি আর আলোদি, আর তার সাথে গুড্ডু আর দীপদাও ছিল, সবাই মিলেই ডবল চকলেট কর্নেটো খেলাম। না, এইটা ডাবল চকলেট। হ্যাঁ, তাহলে এটাই। আমি তো এটা নেব, বাটারস্কচ তো আমিও সেম, তাহলে দুটো বাটারস্কচ আর দুটো ডাবল চকলেট। কুলফি বেস কিছু আছে? হ্যাঁ, কুলফি আছে। এটা বাটারস্কচ নেই, আমি কুলফি নেই। হ্যাঁ, আমি তোমার কুলফিটাও একটু টেস্ট করব, আর আমার কর্নেটোটাও। কয়টা আইসক্রিম পড়ে গেছে? এটা কি? এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আমি আর আলোদি খাচ্ছি হচ্ছে ডাবল চকলেট কর্নেটো, আর দীপটা আর গুড্ডু খাচ্ছে হচ্ছে বাটারস্কচ কর্নেটো। আর এরপর চলে গেলাম আমরা হচ্ছে ফুচকা খেতে, এখানে ফুচকা মাখছিল, খুব ভালো করেছিল ফুচকাটা। আমি আলোদি দুজনে মিলেই ফুচকা খেলাম, এই যে বললাম না আমাদের দুজনের মধ্যে অনেকটা মিল, আমরা দুজনে ফুচকা খেতে খুব ভালোবাসি, আর বাকিগুলো নয় পরেই বলবো। দুজনে মিলে ফুচকা খেলাম, গুড্ডু অতটা ফুচকা খেতে ভালোবাসে না তাই জন্য খায়নি, আর দীপটার আজকে শরীরটা ভালো নয়, আমি বললাম না আগের দিনকে, ওই যে ওখানকার বিগ বসের খাবার খেয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো, দীপদার সত্যি শরীরটা খারাপ হয়ে গেছিলো। আমি আর আলোদি জোর করতে, জোর ঠিক না, বললাম যে চলো না, দুর্গাপুজো তো কী আছে, ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে, তো দীপদা তাই জন্য বেরিয়েছিলো, আর আলোদি নুন চিনির জলও করে নিয়ে গিয়েছিলো দীপদার জন্য, যাতে শরীরটা ঠিক হয়ে যায় হাঁটা চলা করবে বলে, আর আমি এখানে আর কি করছিলাম। আর এরপর আমরা ফুচকা খেলাম, ফুচকাটা খেতে খুব সুন্দর ছিল, গন্ধরাজ ফ্লেভারে ছিল। আর আমি কলকাতায় যে কদিন আর কি ওই পুজোর ঠাকুর দেখতে গেলাম, ফুচকা খেলাম, সেই কদিন যেখানে যেখানে ফুচকা খেয়েছি খুব ভালো ছিল। গুড্ডু শেষে বললো যে একটুখানটি আমিও ফুচকাটা খাই, তার জন্য ও বেশি খায়নি, অল্পই খেয়েছে, আমরা দুজন বেশ জমিয়ে ফুচকাটা খেয়েছি, খুব ভালো লেগেছিলো ফুচকাটা খেতে। আর যেহেতু দীপদাদা ফুচকা খায়নি, তাই জন্য দীপদাদা হয়েছিলো এবারে আমাদের ক্যামেরা স্ট্যান্ড, মানে ভিডিও করছিল আর আমরা ফুচকা খাচ্ছিলাম। ঠিক আছে, এটা বিয়ে বাড়ি ভিডিও করছিস না তুই? আমরা
ছটা দেবে, ছটার ভিডিওই করব পুরোটা, পজ করব। এরপর চলে গেলাম আমরা নেক্সট একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটা দেখতেও খুব সুন্দর ছিল, মানে প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, ঠাকুরও সুন্দর, আর ওয়েদারটা দেখো, আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো। আর নিউ টাউনটা তো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল এই যে লাইটিং দিয়ে, কতটা সুন্দর লাগছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি যতটা পেরেছি। এখন আমরা খুব বেশি না, দুটো ঠাকুরই দেখবো, একটা ঠাকুর অলরেডি দেখা হয়ে গেছে, আর একটা ঠাকুর আমরা এই দেখবো। কলকাতা সুন্দর করে সেজে উঠেছে ঝলমলে আলোয়, নিউ টাউন এলাকাটা পুরো এত আলো দিয়ে সাজিয়েছিল মনে হচ্ছিল যেন তুমি একদম কি বলবো আলোর ঝর্ণায় চলে গেছো, মানে প্রচুর আলো, প্রচুর আলো দিয়ে সাজিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা বিকেলবেলা আরও সুন্দর লাগছে, আর যখন আমি রাত্রিবেলা এসেছিলাম দেন আরও সুন্দর লাগছিল। তো এবার চলে এসে আমরা আর একটা জায়গা যেখানে ঠাকুর দেখবো। আমার মনে হলো চুলটা অনেকক্ষণ বাঁধা আছে ওইভাবে, এবার খুলে দিই। খুলে দিলে একটু লুকসটা অন্যরকম লাগবে, আর যেহেতু আমি স্ট্রেট করেছি স্ট্রেট লুকটা লাগবে, স্ট্রেট করিনি ন্যানো করেছি, লুকসটা স্ট্রেট লাগবে। এই যে এখানে চলে এসেছি, এইটা হয়েছিল এসে শিব ঠাকুরের একটা জায়গা, এটা অ্যাকচুয়ালি একটা জায়গায় আছে, কোন জায়গাটা আমি ভুলে গেছি। এবারে কিন্তু কলকাতায় দেখলাম বেশিরভাগ সব বাইরে বাইরে যেখানকার আর কি ফেমাস কোনো জায়গা আছে সেই স্থানগুলোকে পয়েন্ট আউট করে বানানো হয়েছে বেশিরভাগ জায়গায়। তোমরা হয়তো দেখেওছ এই প্যান্ডেলটা, কারণ এই প্যান্ডেলটা অলরেডি খুব ভিড় হয়েছিলো, আর বৃষ্টির কারণে এই লাইটিংগুলো বন্ধ করে দিয়েছিলো, যেটা হ্যাঁ একটু মিস করলাম। তবে যখন আর কি ভিতরে ঢুকবো ঠাকুরের কাছে, তার আগে একটা লাইটিং চালু করে দিয়েছিলো, যেটা আর কি শিব ঠাকুরের ওপর সন্ধ্যাবেলা রিফ্লেক্টটা পড়ছিলো, যেটা পার্বতী শিব ঠাকুরের ওই রিফ্লেক্টগুলো। কিন্তু ওই সাইডে যে লাইটগুলো ছিল সেগুলো পুরো একদম গার্ড করে দিয়েছিলো, দেখতেই পাচ্ছ ব্লু লাইট দিয়ে পুরো ঢেকে দিয়েছে, ওটা জ্বলছিলো না, ওই লাইটিংটা দেখা হয়নি। তবে হ্যাঁ খুব ভালো লাগলো এই ঠাকুরটা দেখে। প্রতিটা ঠাকুরই এবারে বেশ দেখছি, বেশ সুন্দর সুন্দর ঠাকুর দেখছি, যে কটা দেখছি খুব ভালো লাগছে। এখানে ভিড় হয়েছে কিন্তু বেশ ভালো লাগলো এই ঠাকুরটা দেখে। এর মিডিলে আমরা দাঁড়িয়ে কিছু ফটোও তুলে নিয়েছিলাম এখানে, যেহেতু জায়গাটা ভীষণ সুন্দর, ঠাকুরটা ভীষণ সুন্দর। বাট বুঝতে পারছিলাম না, ক্লোজটাও তো যাচ্ছিলাম, মনে হচ্ছিল ঠাকুরের মানে শিব ঠাকুরের গালটা বেশি ঢুকে গেছে, মানে বডিটাই এরকম করেছিল নাকি কার্ডবোর্ডে করেছিল বলে জল পড়তে বৃষ্টির এরকম লাগছে ঠিক জানি না, একটু অন্যরকম লাগলো, বুঝতে পারছি না কোনটা। এই হচ্ছে শিব পার্বতীর এই যে যে রিফ্লেক্টটা বলছিলাম, লাইটিংটা যেটা পড়ছিল এই দিয়েছে, এইটা দেখলাম। যাই হোক, লাইটিংয়ের ওই সাইডে লাইটিং না হলেও আমি এই লাইটিংটা দেখতে পেয়েছি, এটাও বেশ ভালো লাগলো, এটাই এনাফ, এই লাইটিংটা দেখতে পেয়েছি এটাই এনাফ। তো এই লাইটিংটা দেখার পর সবাই একটু হোল্ড করে গেল, সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত ছিল, কিন্তু তারপরে আমরা ঢুকলাম, ঢুকে এই যে প্যান্ডেলটা দেখলাম, ঠাকুরটা খুব সুন্দর ছিল দেখলাম। কারা কারা এই ঠাকুরটা দেখেছো আমাকে কমেন্ট করো, আর হ্যাঁ এটাও বললো যে কোথার ঠাকুরটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো এখানে আমি ভিডিও করছিলাম কিন্তু এরা জাস্ট ঠেলে দিচ্ছে, যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। তো যাই হোক, এবার মেলার ভিতর দিয়েই আমরা বেরোবো, মেলার ভিতর দিয়ে আমরা বেরোলাম। আর আজকে আমি পড়েছিলাম হচ্ছে হিল, আর যেই মাঠে হাঁটছি আমার হিলগুলো টুক 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 করে গিরতে গিরতে থাকছে। তো যাই হোক, এই হিল পরে এই ঠাকুরটার পাশে আমি অনেকটা হেঁটেছিলাম, মানে ঠাকুরটার আর কি গাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, গাড়িটা কোথায় রেখেছিলাম, তো তারপর গাড়ি খুঁজে পেয়েছি, অনেকটা হাঁটতে হয়েছিল কিন্তু ঠিক আছে। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল আজকের মতো, নবমীর মতো আজকে ঠাকুর দেখা হয়ে গেছে, সবাই মিলে খুব মজা করলাম, ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগলো। এবার আমরা বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে বাবা মা দাদার সাথে আবার বেরোবো, আর হ্যাঁ প্রতিভা দাদাও যাবে আমাদের সাথে, সবাই মিলে একসাথে আবার বেরোবো, রাত্রিরে কোথাও একটা ডিনার করবো বলে, আর ঠাকুর দেখানো হয় আজকে। তো এবার বাড়ি যাই, গিয়ে রেডি হয়ে বেরোবো। তো বাবাই, এখানে আমি ভিডিওটা এন্ড করছি, নেক্সট আবার একবার ব্লগটা স্টার্ট করবো।
তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নিউ হলে সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বাই। আশা করি তোমাদের আমার এই দুর্গাপূজার ব্লগগুলো ভালো লাগছে, তো থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব কিন্তু করে দিও, হ্যাঁ, বাই।